আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেওয়ানি ভাই বোনেরা কেমন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলা হচ্ছে ফাই নেটওয়ার্ক নিয়ে। ফাই নেটওয়ার্ক আমরা যাচ্ছে নতুন মাইনিং সাইট, এই যে ফাই নেটওয়ার্ক, এটা নিয়ে কথা বলবো। এটার হচ্ছে ওয়ালেট বিষয় নিয়ে আপডেট আসছে, তারা আপডেট নিয়ে আসছে, তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কীভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন এবং কীভাবে এখানে হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড করবেন, সবগুলো বিষয় কিন্তু নিয়ে আজকের মূলত ভিডিও। তো ভিডিওটি হচ্ছে অবশ্যই সুন্দরভাবে সবগুলো এ টু জেড প্রসেসগুলো সবগুলো দেখতে হবে। একটু যদি মিস করেন তাহলে কিন্তু ওয়ালেটটা সম্পূর্ণ ক্রিয়েট করা হবে না এবং পরবর্তী সময়ে আপনাকে পেমেন্ট পেতে অসুবিধা হবে, অনেক ঝামেলা হতে হবে। তো এগুলো সবগুলোই কিন্তু আপনাকে বেয়ার করতে হবে। তো ভিডিওটা সম্পূর্ণই দেখতে থাকুন। তো আমি অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে চলে আসার পর দেখেন এখানে কিন্তু আগের মতো কিন্তু এখানে আগে কিন্তু একটা ওয়ালেট ছিল না, ওয়ালেট এখন হচ্ছে অ্যাড করেছে। এবং আমরা সর্বপ্রথমে এই ওয়ালেটে চলে যাব। জাস্ট ওয়ালেটে আমরা ক্লিক করবো সিম্পলিভাবে। ওয়ালেটে ক্লিক করার পর যে কাজটা মূলত আমাদের করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, কারণ আমাদের কোনো ওয়ালেট আগে থেকে তৈরি করি নাই, এ কারণে হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট। জাস্ট আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দিব। তো ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে অপশন থাকবে, হচ্ছে কিছু কিউআর কোড থাকবে, মানে হচ্ছে এখানে কিছু সংখ্যা থাকবে, 1 2 3 4 5 এইভাবে 12টা হচ্ছে ওয়ার্ড থাকবে। এই 12টা জাস্ট এইখানে নিচে দেখতে পাচ্ছেন কপি নাও, কপি টু ক্লিপ, এ জাস্ট কপি টু ক্লিপে আগে প্রথমে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে কপি করে নিলাম। হয়তো বা আপনার স্ক্রিনে ব্ল্যাক দেখতে পারেন, হয়তো বা স্ক্রিনটা না দেখতে পারেন সিকিউরিটি পারপাসের কারণে। তো দেখেন আমি এটাকে প্রথমে কপি করলাম। কপি করার পর আমি নোটপ্যাডে এটাকে প্রথমে থুয়ে দিব, কারণ এটা দেখে দেখে আমার পরে এটা আবার অ্যাপ্রুভ করে দিতে হবে। তো আমি এটাকে নোটপ্যাডে আগে রেখে আসছি। এরপরে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এরপরে এখানে আমাকে সিলেক্ট করতে বলতেছে। এখানে যে প্রথমটা ছিল জাস্ট এই লেখার উপর টাচ করে দিব। এরপর হচ্ছে দ্বিতীয়টা যেটা আসলে সেটার উপর টাচ করে দিব। তৃতীয়টা যেভাবে আসলে এভাবে টাচ করে দিই, সবগুলো টাচ করে দিলে কিন্তু আমার ডানে ক্লিক করব। তো আমি এখানে এগুলো দেখে দেখে আমি এগুলো এখন টাচ করে দিব। তো সবগুলো সিলেক্ট করে দেওয়ার পর আমি জাস্ট এখন হচ্ছে ডানে ক্লিক করব। তো আমি হচ্ছে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখেন আমার ওয়ালেটটা কিন্তু তৈরি হয়ে গেল। এখানে কিন্তু আমার ওয়ালেটে 1221 পয়েন্ট রয়েছে, টোটাল ভ্যালু রয়েছে দেখেন। এখন আমার আনভেরিফাইড ব্যালেন্সে দেখেন 1200 এত রয়েছে। এটা তখনই ভেরিফাই হবে যখন হচ্ছে তারা হচ্ছে মেইন নেট চালু করবে এবং KYC বিষয়টা নিয়ে আসবে। KYC নিয়ে আসার পর কিন্তু এটা আমরা উইথড্র করে টাকা পকেট পর্যন্ত নিতে পারবো। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও, কীভাবে হচ্ছে ফাই নেটওয়ার্কে ওয়ালেট অ্যাড করবেন, ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই ভিডিওটা নিয়েই মূলত আজকে। নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো কীভাবে হচ্ছে KYC, তারা যখন হচ্ছে তারা KYC দেবে, মানে হচ্ছে KYC সাবমিট করার অপশন চালু করে দেবে, তখন হয়তো বা KYC নিয়ে অবশ্যই ভিডিও মেক করে নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি হচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হচ্ছে নেক্সট কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে ওইখানে হচ্ছে সবার আগে হচ্ছে আপনাকে আপডেট দেওয়া হবে। তো চাইলে ওখানে জয়েন হতে পারেন। তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।